আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারুর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কুটিরে আজকের ভিডিওর টাইটেল কিংবা থ্যামেল দেখেই আজকের ভিডিওর টপিকটা এতক্ষণ আপনারা বুঝে গেছেন তো আজকের সমস্ত ভিডিও জুড়ে আমি বলবো যে আপনার কোয়েল পাখি যদি ঠিকঠাক ডিম না দেয় তবে আপনাকে একদম প্রথম থেকে কি কি খাবার খাওয়াতে হবে কেমন করে খাবারগুলো খাওয়াতে হবে কতদিন পর্যন্ত খাওয়াতে হবে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ সপ্তাহে দেখবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবেন কারণ কোয়েল পাখি পালন বিষয়ক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো আসি আজকের মেন বিষয়ে তো যারা আমাকে জানতে চেয়েছেন যে আমার কোয়েল পাখির বয়স ষাট দিন সত্তর দিন হয়ে গেছে তো আমার কোয়েল পাখি এখনও ডিম দিচ্ছে না আবার অনেকে বলে যে আমার কইল পাখি পঁয়তাল্লিশ চল্লিশ দিন থেকে ডিম দিচ্ছিলো তারপরে কিন্তু ইরেগুলার ডিম দিচ্ছে তো কেমন করে তাদের এই সমস্যা সমাধান করতে হবে যাতে তারা মানে ডিম দেওয়ার গতিটাকে কমিয়ে না দেয় ঠিকঠাক করে ডিমটা দেয় তো তাদের ডিম দেওয়াটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে তাদের হেলথের উপর তাদেরকে তাদের হেলথ যদি ঠিকঠাক থাকে তবে আপনার কোয়েল পাখি ঠিকঠাক ডিম দেবে আর ডিম দেওয়ার জন্য অবশ্যই দরকার লেয়ার খাবার যেটা তাদেরকে ডিম দিতে সাহায্য করে ডিমের খোসা তৈরি হতে ডিমের আভ্যন্তরীণ সব উপাদান তৈরি হতে তো আমি প্রথমেই বলে দিই যে আপনারা শূন্য দিন বয়সী যখন আপনার কোয়েল পাখি থাকবে শূন্য দিন বয়সী কোয়েল থেকে দশ দিন যখন কোয়েল পাখির যেগুলো বাচ্চা হবে সেই বাচ্চাগুলোর বয়স দশ দিন অবধি কী খাওয়াবেন তো আমি আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি যে আমি চারটে কোয়েল পাখি কিনে এনেছিলাম তার থেকে আমার দু তিন মাসের মধ্যেই আমার কিন্তু এতগুলো কোয়েল পাখি হয়ে গেছে তো সমস্ত কিছু অন্য ভিডিওতে বলবো তো বলে দিই যে শূন্য থেকে দশ দিন অবধি আপনি আপনার কোয়েল পাখিকে কী খাবার দেবেন সমস্ত কিছুই মানে ডিম ডিম বেশি বেশি পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে তাই আমি একদম ছোট থেকেই বলে দিচ্ছি তো ধরুন আপনার কোয়েল পাখির বয়স শূন্য দিন তখন আপনি প্রি স্টার্টার খাবার দেবেন যেটা সাধারণত আমরা সোনালি মুরগিকে দিই দেশি মুরগিকে দিই সেই স্টার্টার খাবারটাই সরি প্রি স্টার্টার খাবারটাই দেবেন আর সম সবসময় চেষ্টা করবেন একটু খোঁজ খবর নিয়ে কোম্পানির যেটা ভালো কোম্পানির প্রি স্টার্টার সেই প্রি স্টার্টার খাবারটাকেই দেবেন আমাদের এখানে যেমন কেপস বলে একটা কোম্পানি আছে তো সেটার প্রি খুব ভালো এবার এমন এমন কোম্পানির খাবার আছে যেগুলো প্রি স্টার্টার সস্তা কিন্তু সেগুলোতে কিন্তু প্রোটিনের পরিমাণ কম থাকে তো সেগুলো কখনোই যাবেন না দশ দিনে কোয়েল পাখি আর কুট্টুও খায় আপনার পঞ্চাশ ষাট টাকার জন্য কিন্তু অনেকগুলো আপনার পাখির ক্ষতি হয়ে যাবে তো অবশ্যই ভালো প্রি স্টার্টারটা খাওয়াবেন এবার শুরু হবে তাদের আসল খাবার প্রি স্টার্টার খাওয়ানোর পরে আপনাকে যখন এগারো দিন বয়স এগারো দিন বয়স থেকে আপনি খাবার দিতে শুরু করবেন স্টার্টার খাবার যেটা ফিডের দোকানে গিয়ে বললেই পাওয়া যাবে যে স্টাটার খাবারটা দেন এবারে স্টার্টার খাবারে থাকে প্রোটিন যেটা তাদের দৈহিক গঠন মানে তাদের শরীর স্বাস্থ্য কেমন হবে কী হবে না হবে সেটা কিন্তু তাদের স্টার্টার খাবারের উপরে ডিপেন্ড করে আর সেই খাবারটা চলে এর এমন রেঞ্জে যে তাদের যখন শারীরিক গঠন আভ্যন্তরীণ বাহ্যিক সমস্ত কিছু বড়বে বড় হবে তাদের ডিম্বাশয় পরিপূর্ণভাবে তৈরি হবে তো তাদের ডিম্বাশয় ঠিকঠাক করে তৈরি করতে হবে তাদের কাছ থেকে বেশি বেশি ডিম পাওয়ার জন্য তো সেটার জন্য আপনাকে স্টার্টার খাবারটা কিন্তু খাওয়াতে হবে এবার আপনি ধরুন স্টার্টার খাবারটা খাওয়াচ্ছেন ইস্টার খাবার খাওয়াতে খাওয়াতে আপনি দেখলেন যে আপনার কোয়েল পাখির বয়স পঁয়তাল্লিশ দিন ছেচল্লিশ দিন পঞ্চাশ দিন হয়েছে সেই সময়ে আপনার কোয়েল পাখি দুটো একটা করে ডিম দিতে শুরু করেছে এবার তখন আপনি কি করবেন যেটা আমি প্র্যাকটিক্যালি করেছি আমি কোয়েল পাখিগুলোকে দুবেলা করে খাবার দিতাম একবার সকালে দিয়ে দিতাম একবার বৈকালবেলা দিয়ে দিতাম কাজ থাকতে গেলে কোনো দিন দুপুরবেলা খাবার দিয়ে দিতাম তো আমি যখনই ডিম পাড়া শুরু করতো তখন আমি সকাল বেলায় স্টার্টার খাবারটাই দিতাম এবার তাদের পেটে যখন একটু খিদে ভাবটা আসতো হ্যাঁ তখন কিন্তু লেয়ারের ফেজ অন খাবারটা দিতাম মানে দিনে ফিফটি পার্সেন্ট খাবার স্টার্টার দিতাম আর তারপরেও বর্তী যে খাবারটা দিতাম সেটা দিতাম লেয়ার লেয়ারের ফেজ অনটা আর এই গেল তাদের যখন দেখলেন আপনার কোয়েল পাখি মানে আপনি ধরুন পঞ্চাশটা মিমে ফিমেল আছে আর আপনার কুড়িটা বাইশটা করে ডিম পেতে শুরু করেছেন পার ডে তখন কিন্তু আপনি দুবেলা করেই লেয়ারের ফেজ ওয়ানটা খাওয়াবেন এবার যখন দেখলেন কি হানড্রেড পার্সেন্ট প্রোডাকশানে চলেছে তখন কিন্তু লেয়ারের ফেজ টু খাবারটা দেবেন এখানে অনেকে ভুল কি করে যে যখন কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করেইনি ধরুন একটাও ডিম না আর কোয়েল পাখির বয়স ধরুন ত্রিশ দিন তখন অনেকে করে যে লেয়ার খাবারটা দিয়ে দেয় এবার লেয়ার খাবারটার কাজই হচ্ছে যে শরীরের মানে ভিতরকার সমস্ত পুষ্টিগুণ সুষে ডিম তৈরি করা এবার আপনার কোয়েল পাখিকে আপনার শরীর গঠন দৈহিক গঠন ঠিকঠাক হলো না আর আপনি আপনার কোয়েল পাখিকে যদি লেয়ার খাবার দিয়ে দেন তবে কিন্তু আপনার কোয়েল পাখি চল্লিশ দিনে কিন্তু ডিম দিয়ে দেবে এটা কিন্তু বাস্তব কথা সে মুরগি হোক যাই হোক ডিম দিয়ে দেবে কিন্তু সেটার মানে তাদের কোয়েল পাখির শরীরের উপর চরম খারাপ প্রভাব পড়বে যার কারণে আপনি কিন্তু ঠিকঠাক ডিম পাবেন না তো এই বিষয়টা আমি বলে দিচ্ছি কেন এবার শরীর ঠিক হলো না আর আপনি লিয়ার খাবার খাইয়ে দিলেন তাদের ডিম দিয়ে দিবে এবার ডিম দিয়ে দিলে তাদের শরীরের পুষ্টিগুণ সব ডিমের মধ্যে চলে আসবে তো এই ভুলটা কখনোই করবেন না আমি যেমন করে বললাম তেমনটাই ফলো করবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি কোয়েল পাখির বয়স যখন শূন্য থেকে দশ দিন থাকবে তখন ভালো কোয়ালিটির প্রি স্টার্টার খাবার খাওয়াবেন আর কোয়েল পাখি তো ছোটো পাখি এবার দেখছেন এক একটা দানা প্রি বড় থাকে তো একটু হাত হাত দিয়ে একটু ম্যাশ করে দানাগুলোকে ছোটো করে আপনি দিয়ে দিবেন একদম সব মুচ্ছে খেয়ে নেবে তো দুবেলায় তখন আপনি আপনার কোয়েল পাখি প্রি স্টার্টার খাওয়াবেন এবার আপনার কোয়েল পাখির বয়স যখন এগারো দিন এগারো দিন থেকে যত দিন না দেখছেন আপনার কোয়েল পাখি একটা দুটো ডিম দিচ্ছে তত দিন অবধি আপনি কিন্তু স্টার্টার খাবারটাই খাওয়াবেন দিন স্টার্টার খাবার খাওয়ালেন এবার দেখলেন কি দুটো একটা ডিমে চলে এসেছে দুটো একটা ডিমে আসার পর আপনি সকালবেলায় আপনার কোয়েল পাখিকে স্টার্টার দিবেন আর বৈকালবেলায় দিবেন লেয়ারের ফেজনটা এবার দেখলেন কি আপনার কোয়েল পাখিগুলো ফিফটি পারসেন্ট প্রায় ডিমে চলেছে তখন আপনি দুবেলায় ফেজ অনটা দিলেন যখন হানড্রেড পারসেন্ট প্রোডাকশানে চলে আসবে তখন কিন্তু আপনি ফেস টু এর লেয়ারটা দেবেন আর ডিম সংগ্রহ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর আবার বলছি চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন আর অন করে যেটা অল সিলেক্ট করবেন কারণ এখন ইউটিউব করছে কি সমস্ত নোটিফিকেশান পাঠাচ্ছে না তো অবশ্যই অলটাকে সিলেক্ট করে রাখবেন আর কোয়েল ফাঁকে সম্বন্ধিত ভিডিও আমার চ্যানেলে আরও আসবে ইনশাল্লাহ তো আর আপনাদের কি কি বিষয়ে ভিডিও চায় আপনাদের কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো এরপর সেই অনুরূপ ভিডিও তৈরি করে দেবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম